فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان ইলাই অমিদ্দিন আমাবাদ আপনি প্রশ্ন করেছিলেন আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে আপনি ওই বৈঠকে অর্থাৎ নামাজের মধ্যে যে আমরা আত্মহত মাসুরা পড়ি শেষ বৈঠক অথবা প্রথম বৈঠকে চারটা আমরা প্রথম বৈঠকে যে আমরা বসে থাকি তো এই বৈঠকে বসলে যে আমরা হাতের ইশারা করি এর দলিল কোথায় আছে তো আপনি দলিল যদি খোঁজেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন বৈঠকের সময় বাম হাতের আঙ্গুলগুলো বাম হাতের আঙ্গুলগুলো বাম হাটুর প্রান্ত বরাবর কিবলামুখী ও স্বাভাবিক অবস্থায় থাকবে এই ব্যাপারে যদি আপনি হাদিস খোঁজেন এই যে এই ব্যাপারে যদি আপনি হাদিস খোঁজেন তাহলে পেয়ে যাবেন মুসলিম মেশকাত হাদিস নম্বর নয় শত সাত নম্বর হাদিস তাসাহুদ অনুচ্ছেদ অনুচ্ছেদ নম্বর আহ পনেরো মেশকাতের অনুচ্ছেদ নম্বর পনেরোতে আপনি পেয়ে যাবেন আর সাথে সাথে আপনি যদি এবং ডান হাত ডান হাতকে তিপ্পান্ন এর ন্যায় মুষ্টিবদ্ধ থাকবে ও শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করবে তাহলে ডান হাতকে আপনি মুষ্টিবদ্ধ করবেন এমন ভাবে যাতে মতো দেখা যায় আরবি তিপ্পান্ন মতো দেখা যাবে আর তিপ্পান্ন মতো দেখা গেলে আপনি কি করবেন আপনার আর এই শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করবেন একেবারে শেষ পর্যন্ত তো এই যদি আপনি দলিল খোঁজেন তাহলে পেয়ে যাবেন মুসলিম মুসলিমের সই মুসলিমের মধ্যে এসেছে মেশকাতের হাদিস নম্বর তারপরে এর অর্থ কনিষ্ঠ অনামিকা ও মধ্যমা আঙ্গুলি মুষ্টিবদ্ধ করা এবং বৃদ্ধাঙ্গুলিকে তাদের সাথে মেলানো এবং সাহায্য আঙ্গুলিকে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া তো এভাবে ইশারা করা ইশারা করার ব্যাপারে আপনি যদি হাদিস খোঁজেন তাহলে তো পেয়ে গেলেন মেশকাতের হাদিস নম্বর নয় শত ছয় এবং নয় শত আট নম্বর হাদিস এই হচ্ছে আপনার দলিল তারপর বৈঠকের শুরু থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত ইশারা করতে থাকবে তারপরে বৈঠক যখন শুরু করবেন আত্মহাত শুরু করবেন আত্মহাত থেকে একবারে যত দোয়া পড়বেন শেষ না হওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সাধু তাঙ্গুল দিয়ে ইশারা করতে থাকবেন এই ব্যাপারে যদি আপনি হাদিস খোঁজেন তাহলে মিরাত তিন নম্বর খন্ড মিরাদ তিন নম্বর খন্ডের মধ্যে আপনি দুই শত উনত্রিশ খ্রিস্টা আলবানি আর মেশকাতের হাদিস নম্বরের হাদিস নম্বর নম্বর হাদিস আপনি যাবেন নয় শত হাদিস যদি আপনি আহ মেশকাতের পড়েন তাহলে তাহলে হাদিসটি এসেছে আপনার যদি আপনি খোঁজেন তাহলে পেয়ে যাবেন যে এটা এটা সহি মুসলিমের হাদিস আর শহী মুসলিমের হাদিস নম্বর হচ্ছে হচ্ছে নম্বর প্রথম হতে শেষ পর্যন্ত আপনি আহ আঙ্গুল দিয়ে ইশারা করবেন সাহেবে মিরাত ওবায়দুল্লাহ মুবারক ফুরি যার জন্ম হয়েছিল আপনার আহ সালে মৃত্যুবরণ করেছেন উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে তিনি বলেন যে আঙ্গুল ইশারার মাধ্যমে আল্লাহর একত্রে একত্বের সাক্ষী দেওয়া হয় এ ব্যাপারে যদি আপনি খোঁজেন তাহলে পেয়ে যাবেন মিরাদ গ্রন্থের তিন নম্বর খন্ডে আহ দুইশত উনত্রিশ পৃষ্ঠাতে তারপরে আরো এসেছে দোয়া পাঠের সময় আকাশের দিকে তাকানো নিষেধ দোয়া পাঠের সময় আকাশের দিকে তাকানো যাবে না এ ব্যাপারে নাসাই হাদিস এসেছে নাসাইয়ের হাদিস নম্বর হাদিস নম্বর হচ্ছে একশত এক হাজার দুইশত ছিয়াত্তর নম্বর হাদিস মুসলিম মেশকাতের হাদিস নম্বর নয়শত তিরাশি সালাত অধ্যায় চার অনুচ্ছেদ নম্বর হচ্ছে উনিশ তো এখানে আপনি পেয়ে গেলেন দোয়া পাঠের সময় আকাশের দিকে তাকানো নিষেধ তারপরে ইশারার সময় আঙ্গুল দ্রুত নাড়ানো যাবে না খুব দ্রুত নাড়াবেন না স্বাভাবিক স্বাভাবিক ভাবে নাড়াবেন যা পাশের মুসল্লির দৃষ্টি কেড়ে নাই এরকম করা যাবে না এ ব্যাপারে নিষিদ্ধ আছে আপনি যদি হাদিস কদের মুক্তাফে কালাবেন অর্থাৎ বুখারি মুসলিমের হাদিস মেশকাতের হাদিস নম্বর হাদিস নম্বর হচ্ছে সাতশত সাতান্ন নম্বর হাদিস সতেরো অধ্যায় অনুচ্ছেদে আট নম্বর অনুচ্ছেদ মিরাত এসেছে মিরাতের হাদিস নম্বর হচ্ছে সাতশত তেষট্টি এবং এক নম্বর খন্ডে আহ উনসত্তর পৃষ্ঠাতেও এসেছে আর সাথে সাথে যদি আপনি আরো দেখেন যে আসাদু বলার সময় আঙ্গুল ওঠাবে ওঠাবে ও ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামাবে বলে যে প্রথা যে কথা চালু আছে তার কোনো ভিত্তি নেই আলবানি মেশকাতের হাদিস নম্বর ছয়শ নয়শত ছয় টিকা টিকা অধ্যায়ের দ্রষ্টব্য ওই আহ সিফাতুল সালাতুল নবী সাল্লাহ পৃষ্ঠা আহ একশো অর্থাৎ আলবানির লেখা একটা বই আছে সিফাতুল সালাত নবী সালাম একশো চল্লিশ মিরাদ এসেছে তিন নম্বর পৃষ্ঠাতে তো মুসল্লিদের নজর তখন মুসল্লির নজর ইশারার বাইরে যাবে অর্থাৎ আঙ্গুলের মাথায় থাকবে আঙ্গুলের মাথায় তার চোখ থাকবে ব্যাপারে মুসলাদ আহমদ একটি হাদিস এসেছে আবুদাবুদি এসেছে মেশকাতের হাদিস নম্বর মেশকাতের হাদিস নম্বর নয় সতেরো এবং নয়শত শত নয়শত এগারো আবুধাবিদের হাদিস নম্বর নয়শত নব্বই নাসাইয়ের হাদিস নম্বর এক হাজার এক হাজার দুইশত পঁচানব্বই নম্বর হাদিস এবং মেশকাতের আরেকটি হাদিস এসেছে হাদিস নম্বর নয়শত বারো তো এই এই সময় নিম্নোক্ত দোয়া সময় পড়বে সেই দোয়াগুলো আত্মাহিয়াত দরুদ দোয়া সুরা আত্মহিয়াত এই ধরনের দোয়া গুলো পড়বে তো আশা করি ভাই উত্তর পেয়েছেন আপনি হাদিস গুলো মিলে নিতে পারেন আর হাদিস গুলো আপনারা অনেক অনেক সময় বলতে পারেন যে আপনার কাছে বই নাই আপনার কাছে বই নাই কোনো সমস্যা নেই আপনি যেহেতু অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন তো আপনি ইচ্ছা করলে বাংলা হাদিস অথবা আল হাদিস বাংলায় লেখে সার্চ দেন আল হাদিস নামের একটা অ্যাপস আছে আল হাদিসের অ্যাপসে গিয়ে আপনি মেশকাতের এই আমি যে নম্বর গুলো বললাম মেশকাতের নম্বর গুলো এই এই নম্বর গুলো আপনি খুঁজলে হাদিস গুলো পেয়ে যাবেন আশা করি ভাই উত্তর পেয়েছেন আর সাথে সাথে আপনার যদি আর কোন প্রশ্ন থাকে আর কোনো বিষয়ে প্রশ্ন থাকে প্রশ্নগুলো আপনি লিখিত আকারে দিন না লিখিত না দিলে মনে থাকে না লিখিত আকারে প্রশ্ন করবেন অথবা ভয়েস আকারে প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপ খোলেন হোয়াটসঅ্যাপ খুলে ভয়েস আকারে প্রশ্ন করেন অথবা আপনি যদি ভয়েস চাকারে আপনি মেসেঞ্জারে দেন তাতে আমার কোনো সমস্যা নাই আশা করি উত্তর পেয়েছেন আল্লাহ ভালো যান আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত